কেসে ঠিকঠাক পাচ্ছেন কিনা সেটা বলুন যে আমরা এখানে আসছি। হ্যাঁ ভালো, আমরা আসছি, তাহলে হচ্ছে আমরা উপকৃত অনেকটাই হয়েছি, আর মাসের অনুদান অনেকটাই উপকৃত হয়েছে। যা বলছেন ডাক্তারবাবু সেরকম ব্যায়াম ট্যাম করে একটু ভালো লাগছে। বলুন আপনি একটু বলুন যে আমরা এখানে আসছি, আজকে প্রথম আসছেন, দেখে ভালো লাগছে। ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে। দিন দিন আমাদের এখানে এই ক্যাম্পে রোগীরা অনেক উন্নতি হচ্ছে এবং রোগীর বাড়তে থাকছে, আর এটা যেন চলতে থাকে বা পরবর্তীকালে যেন আরো ভালোভাবে যোগাযোগ থাকে এবং আরো কিছু করতে পারি, বা সন্দীপবত শুনে যদি যদি আরো অন্য কোনো উপায় যদি কাজ করা যায় সেটাও আমাদের পক্ষে খুব ভালো হবে। আমরা সন্দীপবতার সঙ্গে কোলাবোরেশনে দুইদিন সেবা সদনে আমরা ক্যাম্প শুরু করেছিলাম। আমাদের সঙ্গে ডক্টর জসীমউদ্দিন খান থাকছিলেন, মাঝখানে কিছু অসুবিধার জন্য উনি আসতে পারেনি, আবার আসবে বলে উনি কথা দিয়েছেন। তো আমরা যতদিন আসি, আমাদের যতদিন দেহে প্রাণ আছে, আমরা এই বিভূতিভূষণ সেবা সদনে কাজ করে যাবো। আমরা সবাই মিলে সেভাবে কাজ এগিয়ে যাচ্ছি এবং এখানে আস্তে আস্তে চোখের অপারেশনের ব্যবস্থা হয়েছে এবং সেটা ভালোভাবেই এগোচ্ছে। এর সঙ্গে একটা জেনারেল ওটিও শুরু হয়েছে, সেই ওটিতেও কাজ শুরু হয়েছে। আমি আস্তে আস্তে সেখানে কিছু ওটি করারও, যে মাইনর ওটিগুলো আছে, যে কেয়ার সার্জারি যেগুলো আছে সেগুলো করার চিন্তাভাবনা করছি। এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলছে। এবং বিভূতিভূষণ সেবা সদনের কাজের লিস্ট বলতে গেলে তো শেষ হবে না, সেই কাজেরা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সব কাজে আমি থাকতে পারি না, যে আমার ক্যাম্পটা প্রত্যেক মাসেই ঠিকঠাক করে হয়ে গেছে। এবং শান্তিবার্তার ব্যানারে অনেক ডক্টর আছে এবং আমি তাদের সঙ্গে কথা বলবো, পরবর্তী ক্ষেত্রে যদি আরো ডক্টরের সঙ্গে বাড়িয়ে এবং কোনো ক্যাম্প হিসাবে যদি করা যায় অন্তত সেইভাবে। আপনারা কি বলছেন বলুন? শান্তিবার্তার সঙ্গে আমিও মানসিকভাবে যুক্ত, তো শান্তিবার্তা ফাউন্ডেশনের কাছে আমাদের তরফ থেকে একটা বার্তা এটাই যে আমরা যেমন ডক্টর মুজিবরকে পেয়েছি, পেয়েওছিলাম খনিজের জন্য, হয়তো আমরা ডক্টর জসীমউদ্দিনকে পাইনি, তো উনি আবার কথা দিয়েছেন উনি ফিরে আসবেন। আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি শান্তিবার্তার তরফে যে সকল ডাক্তারবাবু আছেন আর কি, তাদের সহযোগিতা আমরা পাবো, আমরা হাত বাড়িয়ে আছি তাদের দিকে। ওষুধগুলো খেতে হবে, এক্সরে করে দেখাতে হবে, সামনের দিকে ঝুঁকবেন না, নিচে বসবেন না, তাহলে ব্যথা বেড়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি ফিজিওথেরাপিস্ট আছে, ফিজিওথেরাপি ছবি এঁকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়। এখন এইটা এইরকম ভাবে আছে, ফ্র্যাকচারটা এখানে সরে আছে, এখানে একটুখানি ফাঁকাও আছে মনে হচ্ছে, তো এর পরবর্তী ক্ষেত্রে এরকম ভাবে উঁচু হয়ে হাড় হয়ে যাবে, ঠিক আছে? এটাকে ক্যালাস বলা হয়। তারপরে উঁচু হয়ে থাকলো তো একটু উঁচুটা উপর থেকে হাতে দিতে পারবেন যে এটা উঁচু হচ্ছে। এরপরে এটাকে রিমডেলিং হয় বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক এরকম বোঝা গেল? ঠিক একটা একটা যেমন এক্স রে করা হবে, এই ছবিগুলো যেমন যেমন করলাম সেরকম মিলে যাবে। এটা জুড়তে অসুবিধা হয় না, ওষুধপত্র খুব বেশি লাগে না, একটা ক্যালসিয়াম ওষুধ দিচ্ছি সেটা শুধু খেতে হবে প্রত্যেকদিন একবার, 5 মিনিট করে দিনে একবার, 2 মাস চলবে, ঠিক আছে? আর ওষুধ যেটা বলে সেটা হচ্ছে একটু ব্যথার ওষুধ দিচ্ছে, তো ব্যথা হবে এক সপ্তাহ দেবেন, এক সপ্তাহ দিয়ে বন্ধ হয়ে যাবে।
3 weeks, 3 সপ্তাহ পরে এক্স-রে করে দেখা, বুঝলেন? একদম দেখা করা।